মানে এক কথায় পুরোপুরি পেস্টটা ডেড, মানে আমাদের সবার 2 বছরের কষ্ট এখানে সব শেষ, জলাঞ্জলি এক কথায় যেটা বলতে গেলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইস ডুইং গুড, সাদমান হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো ব্লগের শুরুতে কিছু কাছে সাবস্ক্রাইবার, মানে গুটি কয়েক মানুষ আমার ইউটিউবের সাবস্ক্রাইব লিস্টে আসেন, তারপরেও কিছু কিছু মানুষ আছে যেগুলো আর কি অন্তরের খুব কাছাকাছি মানুষ, যাদের আর কি ফেসবুকে ইউটিউবের কমেন্ট সেকশনে রীতিমতো কথা হয়। তো তারা আমাকে মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে অনেকে আস করছে, ভাইয়া ঈদের দিন কেন কোনো ব্লগ হয় নাই? তার আনসারটা হলো সিম্পল, কারণ হলো আমাদের যে ব্লগে আপনারা যেসব মানুষদের দেখেন, কাছের মানুষদের, তারা অনেকেই আপনার ঢাকার বাইরে ছিল, ঈদ পালন করতে গেছিলো, তো যে কারণে আমিও ঈদের দিন বের হয় নাই। আর এখন একটু এই যে করোনার কারণে একটু ওই ট্যুরিস্ট স্পট বা যেগুলো ছিল সেগুলো মোটামুটি অফ থাকার কারণে বের হয় নাই, আর সেভাবে ব্লগ করা হয় নাই। আর ঈদের দিন আমার যেভাবে কেটেছে সেটা হলো আপনার এর আগের বছরের একটা ব্লগ আছে, তো সেম সেভাবেই কেটেছে। তো এই ব্লগটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন ব্লগ শুরু করা যাক, আর এখন বাজে অলমোস্ট ঘড়িতে 1টার কিছু বেশি, চলুন ব্লগ শুরু করা যাক। দিনের শুরুতে যে প্রথম ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটে তা সবার সাথে শেয়ার করি। এই যে বাইরের ময়লার পিকআপটা দেখা যাচ্ছে, তো এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, তো ময়লার পিকআপ তো ময়লার পিকআপই, এটা ওরা তো দেখানোর কি আছে? সিম্পল, এটা দেখানোর কিছুই নাই। তারপরেও যেটা স্টোরিটা হলো সেটা স্টোরিটা হচ্ছে ইন্টারেস্টিং অনেক, তার জন্য আর কি বেসিক্যালি এটা দেখানো। আমি আমার ব্লগে শেয়ার করি মূলত আর কি স্টোরি টেলিংটা বলার আর কি। তো করোনার সময়ে যখন আর কি করোনা ফার্স্ট শুরু হয়েছে, তখন আমরা থাকি হলো আপনার এই রুটের সামনের আরেকটা রুটে, তো তখন আপনার দেখা গেছে এই সিটি কর্পোরেশনের যে এই পিকআপগুলো, তখন এরা আপনার এই মানুষজনকে বোঝাতে যে ময়লা নিতে আসছে, এটা বোঝানোর জন্য তারা এই পিকআপগুলোতে ইউজ করতে হলো আপনার অ্যাম্বুলেন্সের সাইরেন। তো ফার্স্টে আপনার যে করোনা শুরু হয়েছিল শুরুর দিকে, তখন মানুষের খুব উৎসাহ ছিল আর কি যে করোনা ধরা পড়তেছে, আপনার কতজন আক্রান্ত হয়েছে, এইসব বিষয়ের প্রতি মানুষের খুব আর কি ই ছিল, ইন্টারেস্ট ছিল। বেসিক্যালি আমরাও তখন আপনার এই দিনের 2টার খবরের জন্য ওয়েট করতাম যে কতজন আক্রান্ত হয়েছে, কতজন মারা গেছে। তো এই অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে স্বাভাবিক যে আপনার এলাকার মানুষ একটু আতঙ্কিত হয়ে যেত যে নতুন কোনো করোনা রোগী ধরা পড়লো কিনা, নতুন কেউ ইমার্জেন্সি হইলো কিনা। তো সবাই আর কি ব্যালকনিতে দাঁড়ায় দেখতাম, তখন কয়েকবার ধোকা খাইছি যে এটা হলো আপনার ওই ময়লার পিকআপ। তো এই বিষয়টা এখন আপনার কিছুদিন মাস যাওয়ার পর এখন আর কি নর্মালাইজ হয়েছে আর কি, তো মোটামুটি এখন আর কি আর এতবার ধোকা খাওয়া লাগে না। ফার্স্টের শুরুর দিকে তো অনেকবার ধোকা খাওয়া লাগছে এই বিষয়টা নিয়ে। সো ঈদের আগের ব্লগগুলোতে আপনারা দেখেছিলেন যে আমি আমার ওই প্রোডাক্টগুলো সব ড্রয়িং রুমের জায়গা স্বল্পতার কারণে সব ছড়াই ছিটিয়ে রাখছি। তো ওই ব্লগে কথা বলেছিলাম যে আপনার ঈদের পর টুকটাক আর কি স্টোরেজের একটা ব্যবস্থা করব, বাট এখন যেহেতু লকডাউন আর ফার্নিচার মার্কেটগুলো মূলত সবগুলোই প্রায় অফ, তো আমি অনলাইনে এগুলো কিনতে যাচ্ছি না, আমি সরাসরি গিয়ে ভালো অপশন পেলে 10টা দেখে 1টা কিনবো, এরকমভাবে প্ল্যান আছে। তো মোটামুটি এখন যেহেতু ফার্নিচার মার্কেটগুলো অফ, তো আর কি আমি আমার ওই প্রোডাক্টগুলো ব্যবস্থা এইভাবে করেছি। এখানে আমার বেসিক্যালি যে আগের বছরের উইন্টারের প্রোডাক্টগুলো, আর এখানে হচ্ছে সামারের প্রোডাক্টগুলো, আর সামারের এখনও আরও অনেক প্রোডাক্টের যেগুলো কাজ চলছে যেগুলোর আপনার পরবর্তী শ্যুটে আমি দেখাবো। আর পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে আমার ঘরের রুমের অবস্থা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন। এখানে মূলত আমার ওল্ড পিসি সেটটা আছে, এখানে গিটারটা, এখানে রিং লাইটটা যেটা টিকটকের রিং লাইট, কিন্তু আমি ইউজ করি আপনার ইউটিউবের ভিডিওতে। আর এখানে আমার বেসিক্যালি একটা ব্যাট ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওতে, তো এই ব্যাটটা আমি সেল করে দিয়েছি, কারণ হলো আমি এই রুমটাকে মোটামুটি একটা মডিফিকেশন করবো, মোটামুটি একটা অফিস সেট আপে লুক দেওয়ার জন্য মোটামুটি অনেক জিনিসই আর কি খালি করছি এখন। এই টেবিলটাও চেঞ্জ হবে, এই টেবিলটাও চেঞ্জ হবে, এই পিসি সেট আপটাও চেঞ্জ হবে। তো এইগুলো সব চেঞ্জ হয়ে আমি মূলত ফার্নিচার কিছু অ্যাড করবো এখানে। ওই ব্যাটটা বেসিক্যালি আমার এই রুমের সাথে যাচ্ছিলো না, তো আমি একটা ভালো মেকওভার করার জন্য, ভালো একটা লুক দেওয়ার জন্য সব কিছু মোটামুটি টুকটাক করে চেঞ্জ করছি। আর এখন যেহেতু ফার্নিচারের মার্কেট কোনো খোলা পারছি না, তাই আমার বেশ কিছুদিন এইভাবে অগোছালো থাকতে হবে, তারপর সব খুললে আমি নতুন কিছু সবগুলো অ্যাড করে মোটামুটি একটা অফিস সেট আপে এটা লুক দেওয়ার চেষ্টা করবো। মানে আমার এই ইউটিউবে ভিডিও যেন করতে পারি টুকটাক স্টুডিওর মতো, আবার আপনার এই প্রোডাক্টও যেন এই করতে পারি, এই সোর্সিং টোর্সিং বা আপনার এই অফিসিয়াল কাজকর্মগুলো যেভাবে আছে একটা বসে সুন্দরভাবে একটা আর কি অফিস সেট আপের মতো করতে পারি, সেটাই আর কি চেষ্টা করছি এখন। আর এখন অলমোস্ট যেহেতু 1টার বেশি বাজে, তো এখন আমি আমার লাঞ্চটা করে নেব। বিগত কয়েক বছর বা আপনার মোটামুটি বলতে পারেন এক যুগ ধরে আমাদের ফ্যামিলিতে যে ট্র্যাডিশনটা আছে সেটা হলো দুপুরের 2টার খবর সবাই একসাথে দেখা। মানে এই যে আপনার এই ট্র্যাডিশনটা সেটা মেনলি এসেছে আমার আব্বুর হাত ধরে। আব্বু আর কি বাসায় থাকলে যখন আর কি বাসায় থাকতো, তখন আর কি 1টা 58 বা 1টা 59 বলতো যে দুপুরের হেডলাইনটা দাও,
তো এই ট্রেডিশনটা এখন আমাদের ফ্যামিলিতে রয়ে গেছে, তাই চেষ্টা করি সকালে উঠে আর কি 2টার আগে মোটামুটি সব কাজ বাসায় থাকলে আর কি শেষ করে ফেলার, কারণ হলো তখন আর কি ওই দুপুরের 2টার খবর দেখতে দেখতে আর কি খাবারটাকে এনজয় করি। তো দুপুরের লাঞ্চের পর একটু আর কি শুয়েছিলাম, তো শুইতে শুইতে এখন বাজে প্রায় অলমোস্ট 5টা, তো এখন একটু আর কি ছাদে যাচ্ছি বিকেলটাকে উপভোগ করার জন্য। আর একটা কথা, আমাদের ছাদ থেকে কিন্তু ভালো প্লেন স্পটিং এর ভিউ পাওয়া যায়। তো দুপুরে বলেছিলাম যে একটা ডিসকাশন করব, সেটা হচ্ছে একটা বিজনেস ডিসকাশন। তো আমাদের অনেকেই চিনেন, আমাদের যে ইউটিউবে সাবস্ক্রাইবার কিছু মানুষ আছেন যারা আমাদের একটি বিজনেসের থ্রুতে চিনেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে আগের পেজটির মাধ্যমে এফকমার্স ভিত্তিক যে বিজনেসটা করতাম সেই পেজটা আপনার অ্যাড্রেস্টেড হয়ে গেছে, যার কারণে অনেকেই আস্ক করছেন যে ভাই নতুন আপডেট কোনো আসছে না কেন। এটার কারণ হলো এটা, কারণ হলো আপনার ওই পেজটা দিয়ে ভবিষ্যতে আর কোনো কার্যক্রম করা পসিবল না, কারণ হলো ফেসবুক এটাতে অ্যাড রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, যার কারণে এটাতে কোনো বিজ্ঞাপন বা আপনার কোনো ক্যাম্পেইন কিছুই রান করা পসিবল না। মানে এক কথায় পুরোপুরি পেজটা ডেড, মানে আমাদের সবার 2 বছরের কষ্ট এখানে সব শেষ, জলাঞ্জলি এক কথায় যেটা বলতে গেলে। মানে এখানে সবার কন্ট্রিবিউশন আছে, আমাদের টিমের রায়হান ভাইয়ের আছে, অনিক ভাইয়ের আছে, তারপর সুহাগের আছে, সবার কন্ট্রিবিউশন আছে, তো এটা অস্বীকার করার কোনো কিছু নাই। 2 বছরে আমরা মোটামুটি এখানে অনেকটা সময় দিছি, বাট সামহাও ফেসবুকের কোনো একটা ভায়োলেন্স ধরে পেজটা রেস্ট্রিক্টেড করে দিছে, যার কারণে আমরা একটু মোটিভেটেড ডিমোটিভেটেড হয়ে গেছি। এখন মাঝখানে ডিমোটিভেট হয়ে গেছিলাম, তো এখন আবার মোটামুটি সব ঠিক আছে, কারণ হলো অলরেডি নতুন আর একটা পেজ করা হয়েছে, নতুন কাজ চলছে, নতুন প্রোডাকশন চলছে, তো আমরা কামব্যাক করতে পারছি, ডেডিকেশন ছিল তার বিদায়। তো একটু মন খারাপ, কারণ হলো অনেক কাস্টমার আছে আপনার যারা আর কি ওই পেজটা দিয়ে আর কি অর্গানিক কাস্টমার ছিল, বাট এখন সেই কাস্টমারগুলো একটু রিচ করতে একটু টাইম লাগবে, একটু সেল কম হচ্ছে, তো এটার জন্য একটু মন খারাপ ছিল, বাট ওভারকাম করে নতুন পেজ আমরা খুলেছি। যারা যারা আমাদের বিজনেসের থ্রুতে চিনতেন তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই নতুন পেজটা দেওয়া আছে, ইনস্টাগ্রাম পেজ দেওয়া আছে, ফেসবুক গ্রুপও দেওয়া আছে, জয়েন করে নেবেন কাইন্ডলি। অলরাইট, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমি জানি, আমি নিজেও জানি যে আমি এই ব্লগগুলো দিয়ে, রিসেন্ট যেগুলো ব্লগ আপলোড করছি সেগুলো দিয়ে স্যাটিসফাইড না, কারণ হলো আপনার এই ঘরবন্দি জীবনে ভালো কন্টেন্ট বানাতে পারছি না। তারপরেও লকডাউন যেহেতু দিয়েছে, সরকারের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর কি ঘরে ব্লগটা করছি। আশা করি যে আমাদের যে কঠোর সময়টা আছে এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই চেহারাটাকে প্রথমবার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হলো আমি প্রতি সপ্তাহে এমন ডেইলি লাইফ ব্লগ করি, সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি অন্তত পক্ষে, কারণ হলো আমি কমিটমেন্ট করেছি আমাদের যে আর কি দর্শকরা আছে তাদের কাছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর একটি সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ। Stars, I'm a fool for your love. আর হলো আপনার এই কন্টিনিউয়াসলি একটা ধারাবাহিকতা লাগে সব কিছুরই, যার কারণে আর কি প্রতি সপ্তাহে আমি যেহেতু একটা প্রমিস করেছি যে প্রতি সপ্তাহে একটি করে ব্লগ দিব, ব্লগ 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 ব্লগ